বারাসাতের খাবার প্রিয় মানুষদের এক খাবারের নতুন ঠিকানা বারাসাত বারবিকিউ নেশন। এটি অনেক বড় এবং খোলামেলা। আছে ব্রাঞ্চটাতে দুটো লাইভ কাউন্টার, গ্রিলস চাট অ্যান্ড কুলফি কাউন্টার, আর আছে বার কাউন্টার। এখানে নন অ্যালকোহলিক ড্রিঙ্কসও অ্যাভেলেবল। ডাকবাংলা থেকে জাস্ট দুপা হেঁটেই ডাকবাং বাটা শোরুম, তার পাশেই আছে ওয়েস্ট সাইডের শোরুম, রেমন্ডসের জাস্ট অপোজিটে। এই ওয়েস্ট সাইড শোরুমের উপরেই আছে বারবিকিউ নেশন। এখানে লাঞ্চ এবং ডিনারের ভেজ নন ভেজ দুরকম বাফেট সিস্টেমের খাবার দাবার আপনারা করতে পারেন। একবার পে করতে হবে, ভেজের জন্য অ্যারাউন্ড 650, নন ভেজের জন্য অ্যারাউন্ড 750। বিলো 6 ইয়ার কিডসদের কোনো পয়সা লাগে না, 6 to 9 ইয়ার্স অ্যারাউন্ড 400। মেন আকর্ষণ এখানের বারবিকিউ, সবাই এখানে বারবিকিউটাই খেতে আসে। যতক্ষণ আপনার ইচ্ছে বারবিকিউ খান, ওরা সার্ভ করতে থাকবে স্টার্টার। আর প্লাগার দেয় ওরা একটা, প্লাগারটা যতক্ষণ আপনি ডাউন করবেন, প্লাগারটা ডাউন করুন, ডাউন করার পরে আপনারা চলে আসুন মেন কোর্সে। মেন কোর্সের এখানে আছে হরেক রকম স্যালাড, অনেক রকম স্যালাড আছে, ড্রেসিং আছে, ফ্রুটস আছে। তো এই স্যালাডসের মধ্যে আপনারা নানান রকম ভ্যারাইটিস, গ্রিন স্যালাড, ফ্রুট স্যালাড, নানান রকম স্যালাড ড্রেসিং এগুলো আপনারা পাবেন, পছন্দ মতন আপনারা এ করুন। রাইট সাইডে রয়েছে নন ভেজ এবং লেফট সাইডে আছে ভেজ। এখানে নন ভেজ এবং ভেজ দুটো আলাদা করেছে। আছে পাঁপড়, প্রথমে গিয়ে আছে শোরবা, তারপরে আছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি, তারপরে আছে মাটন, চিকেন, এটা বিরিয়ানি, তারপরে আছে মাটনের আইটেম, এটা রাজস্থানি কিছু একটা মাটনের আইটেম ছিল সেদিন, তারপরে আছে চিকেন, এগ, ফিশ, তারপরে আছে ডেজার্টের আইটেম। এখানে ডেজার্টের মধ্যে রেড ভেলভেট, চকলেট পেস্ট্রি নানান রকম আছে। পছন্দ মতন এখান থেকে নিজে নেবেন, নিজে নিয়ে খাবেন। আপনি যে বিল পে করলেন সে একবার বিল পেমেন্টের মধ্যেই কিন্তু আপনার সমস্ত রকম আইটেম আছে, আপনার স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত সব কিছু। মানে আপনি এখানে যা যা খাবেন আপনি শুধুমাত্র একবার বিল পেমেন্ট করবেন। যদি আপনি নন ভেজ আইটেম খান তাহলে শুধু একবার পেমেন্ট করলেন, তারপর আপনি সব কিছু খেতে পারবেন এখানে, স্টার্টার থেকে শুরু করে, মেন কোর্স থেকে শুরু করে, ডেজার্ট থেকে শুরু করে, যা চান সব কিছু। এখানে আছে আইসক্রিম, আইসক্রিমের মধ্যে এখানে দু রকম ফ্লেভার আমি খালি দেখলাম, এক হচ্ছে ভ্যানিলা আর হচ্ছে স্ট্রবেরি। আপনারা যখন খাবেন তখন ওরা নিজেরা এসে সার্ভ করে করে দিয়ে যাবে, স্টার্টার শুধুমাত্র স্টার্টারের সঙ্গে, আরও অনেক রকম আইটেমও ওরা সার্ভ করে আর কি। এখানে বারাসাতের কিছু ইউনিক আইটেম এখানে আছে, সেগুলো ওরা সার্ভ করে। যতক্ষণ আপনি প্লাগারটা ডাউন না করবেন ততক্ষণ পর্যন্ত এরা আপনাকে সার্ভ করতে থাকবে। আছে কুলফির নতুন কাউন্টার, এখানটায় কুলফির ছ রকমেরই কুলফি আছে। তবে বারবিকিউয়ের যেটা নিজস্ব একটা নিয়ে মানে ব্যাপার, সেটা হচ্ছে পান কুলফি। সেই পান কুলফিটা ভালো, তবে আমার বেসিক্যালি বেশি ভালো লাগে হচ্ছে মালাই কুলফি। তবে ওখানে অনেক রকম কুলফি আছে, ম্যাঙ্গো কুলফি, পেস্তা কুলফি, মালাই কুলফি, পান কুলফি, আরও আছে নানান রকম ফ্লেভার, আপনি পছন্দ করে নিতে পারেন। একটা না, আপনার যে কটা ইচ্ছে হয় আপনি সেই কটাই নিতে পারেন। তার পাশে আছে ফুচকা, পাপড়ি চাট এই সমস্ত কাউন্টার, আর তার পাশে আছে পাস্তা, চাউমিন এই সমস্ত কাউন্টার। লেফট সাইডে আছে ভেজ কাউন্টার, এখানে ভেজ দম বিরিয়ানি, ভেজ হাক্কা নুডলস, গোবি মাঞ্চুরিয়ান, পনির, বাটার মশলা, পিস মশলা, মানে নানান রকম ভেজ আইটেম এখানে রয়েছে। তা আছে গোলাপ জামুন, আঙ্গুরি গোলাপ জামুন, মানে ছোটো ছোটো বেশ গরম গরম গোলাপ জামুন। আছে মালপোয়া, আমরা সেদিন মালপোয়া খেয়েছিলাম, মালপোয়াটাও বেশ দারুণ ছিল, খুব ভালো ছিল। আছে নানান রকম স্যুপ, শোরবা, মানে যতক্ষণ আপনার ইচ্ছে আপনি একবার টেবিল বুক করলে আপনি ততক্ষণ
এখানে মন ভরে পেট ভরে খেতে পারেন। ফ্যামিলি নিয়ে আসা, ফ্যামিলি নিয়ে একদিন, ফ্যামিলি কেন, বন্ধুবান্ধব নিয়ে তাদের বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে খুব ভালো একটা জায়গা। ও হ্যাঁ, আর একটা খুব ভালো ব্যাপার আছে, এখানে কারোর যদি বার্থডে থাকে সেই দিন কিংবা নিয়ারেস্ট সেই আশেপাশে দিন, আপনারা কিন্তু এখানে সেটাও সেলিব্রেট করতে পারেন। তবে ওদের এটা একটু বলে দিতে হবে যে এর আমাদের একটা বার্থডে আছে, আমরা সেলিব্রেট করব। আপনার ওই ইনক্লুডেড ওই টাকার মধ্যেই ওরা একটা কেক দেবে, তার নাম লেখা, হ্যাপি বার্থডে লেখা, তাকে একটা স্পেশাল ড্রিঙ্ক দেওয়া হবে, এবং এই সমস্ত ইউনিটের লোকেরা বার্থডে সং তার জন্য প্লে করবে, এবং সেখানে সবাই মিলে বার্থডে সেলিব্রেট করা হবে। দারুণ মজার না? তো এক্সপিরিয়েন্স করতে চলে আসুন না বন্ধুরা, সবাই মিলে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই মিলে একদিন এসে দেখুন, সত্যিই খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে লাঞ্চ কিংবা ডিনার করেই আসতে পারেন, বারাসাতের একদম কাছেই তো। তো আশা করি, আমরা একদিন গেছিলাম, আমাদের, আমার বোন এসেছিল, বোন, আমার বোনের হাজবেন্ড, মেয়ে তো স্কুল থেকেই আসলো সেদিন, মানে সেদিন একটু আমাদের দেরি ছিল, দেরি করেই আর কি আমাদের প্ল্যানটা ইয়ে করা হয়েছিল। তো মেয়ে স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছিল, আমাদের এটা ট্রিটটা দিয়েছিল হচ্ছে বোনের হাজবেন্ড, ও আমাদের এই ট্রিটটা দিয়েছিল এসে। যাই হোক, সবাই মিলে মজা করাটাই হচ্ছে আসল ব্যাপার। চলে আসুন তো সবাই মিলে বারাসাতের একদম কাছেই, মানে ডাকবাংলো মোড়েই বারবিকিউ নেশনে, ফ্যামিলি নিয়ে আনন্দ করতে, লাঞ্চ কিংবা ডিনার করা, চলে আসুন।